Assalamu alaikum viewers, I'm Mahmoud Al Hassan and welcome to my channel Faridpur Astro Science. So viewers, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আমাদের যে জন্ম কুণ্ডলী আছে, আমাদের যে কুষ্টি আছে, এইখানের 8 হাউস নিয়ে। এবং এর সাথে যদি রাহু ইনক্লুড হয়ে যায় তাহলে কি হতে পারে? কি ঘটতে পারে আমাদের জীবনে? 8th হাউস অর্থাৎ আমাদের কুণ্ডলীর অষ্টম ঘর। বলা হয়ে থাকে যে 8th হাউসের সাথে আমাদের জীবনের পরিবর্তন যুক্ত। 8th হাউস রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের পরিবর্তনকে, এবং এই পরিবর্তনটা হঠাৎ করে আসতে পারে। 8th হাউস থেকে আমরা দেখি যে আমাদের জীবনের হঠাৎ পরিবর্তন, এই পরিবর্তনটা সাধারণত শুভ হয় না, অশুভ পরিবর্তন 8th হাউস রিপ্রেজেন্ট করে। হঠাৎ করে আপনি হঠাৎ করে দেখবেন যে আপনি কোনো ধরনের ঝামেলায় ফেসে যাচ্ছেন, একদম আচমকা কোনো ধরনের মামলা মোকদ্দমায় ফেসে যেতে পারেন, বিপরীত লিঙ্গের থেকে কোনো ধরনের ঝামেলা তৈরি হতে পারে। এই সমস্ত কিছু রিপ্রেজেন্ট করে 8th হাউস, অষ্টম ঘর। এই 8th হাউসকে ডেথ হাউস বলা হয়, মৃত্যুর ঘর বলা হয়, আচমকা মৃত্যু। এছাড়া এমন ডিজিজ, যেই ডিজিজগুলোকে আইডেন্টিফাই করা যায় না, এইটাও রিপ্রেজেন্ট করে 8th হাউস, অষ্টম ঘর। এছাড়া হিডেন সোর্স এর সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক রিপ্রেজেন্ট করে 8th হাউস। এখন হিডেন সোর্স বলতে অনেক কিছু বোঝায়। এখানে হিডেন সোর্সের সাথে আমি অ্যাড করতে চাই তন্ত্র, মন্ত্র, গুপ্তবিদ্যা, এর উপরে আকর্ষণ, এটা 8th হাউস থেকে হয় মানুষের। অনেক মানুষ আছে যাদেরকে আপনি দেখবেন তাদের হিডেন সোর্স অর্থাৎ তন্ত্র, মন্ত্র, এর উপরে প্রচণ্ড আকর্ষণ। কিভাবে করে জিনিসগুলো হয়, জিনিসগুলো কেন করে, জিনিসগুলো শেখার আগ্রহ, এই জিনিসগুলো 8th হাউস থেকে হয়। গুপ্ত জ্ঞান, এই জিনিসগুলো 8th হাউস থেকে হয়। এছাড়া 8th হাউস রিপ্রেজেন্ট করে আপনার পার্টনারের ভ্যালু। যদি আপনি পুরুষ হন তাহলে আপনার ওয়াইফের ভ্যালু, যদি আপনি স্ত্রী হন তাহলে আপনার হাজব্যান্ডের ভ্যালু, এই ভ্যালুটা 8th হাউস রিপ্রেজেন্ট করে। এছাড়া আপনার পার্টনারের সেভিংস, আপনার থেকে আপনার পার্টনার বেশি সেভিংস করছে না কম সেভিংস করছে, এই বিষয়গুলো রিপ্রেজেন্ট করে 8th হাউস। 8th হাউসটা অনেক গুরুত্বপূর্ণ একটা হাউস। এই 8th হাউস থেকে একটা মানুষের অনেক কিছু জানা যায়, অনেক কিছু। এই 8th হাউসে কোন প্ল্যানেট বসে আছে সেটা আপনাকে জানতে হবে, সেটা আপনাকে দেখতে হবে। 8th হাউসের যদি প্ল্যানেট ভালো হয় তাহলে আপনাকে 8th হাউস কিছুটা ভালো ফল দিবে, আর 8th হাউস তো এমনি খারাপ একটা হাউস, এই হাউসে যদি খারাপ কোনো প্ল্যানেট বসে থাকে তাহলে আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে। 8th হাউসটা অনেক ইম্পর্ট্যান্ট। ইভেন এমনও দেখা যায় যে 8th হাউসে ভালো একটা প্ল্যানেট বসে আছে তারপরও সে তার ফল ভালো দিচ্ছে না, এইটাই ম্যাক্সিমাম টাইম হয় যে 8th হাউসে একটা ভালো প্ল্যানেট বসেও ফল ভালো দিতে পারতেছে না। 8th হাউসটা এত বেশি খারাপ। সো আপনাকে 8th হাউসে প্ল্যানেটগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনার জন্মকুণ্ডলিতে 8th হাউস কোন প্ল্যানেটে বসে আছে এই বিষয়টা আপনাকে দেখতে হবে। এর সাথে যদি তৈরি হয় রাহুর একটা কনজাংশন, রাহুর একটা যোগসূত্র, এখন দেখি যে রাহু আসলে কি করে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে রাহু আমাদের লাইফে, রাহুর ইম্প্যাক্ট কি, রাহু আমাদের লাইফে
কি ধরনের প্রভাব ফেলে এটা আপনাকে জানতে হবে। রাহু হচ্ছে হলো আমাদের ইচ্ছা শক্তিগুলোকে তৈরি করে, আমাদের জীবনের যত ইচ্ছা শক্তি এর উপরে তৈরি হয় হচ্ছে হলো রাহু। অর্থাৎ রাহু মূলত আমাদের ইচ্ছা শক্তিগুলোকে তৈরি করে, বিকশিত করে। আপনার কোনো একটা জিনিস ভালো লাগে, পছন্দ হয়, কোনো একটা জিনিসকে আপনি অ্যাচিভ করতে চান, এই সমস্ত কিছু হচ্ছে হলো রাহু আমাদেরকে করায়। সমস্ত কিছুর মধ্যে রাহু জড়িত। আপনার যে কোনো ইচ্ছা শক্তি হতে পারে, যে একজনকে আপনার ভালো লাগে সেই বিষয়টাও আপনার রাহু রিলেটেড। তো এর জন্য বলা হয় যে আমাদের ইচ্ছা শক্তি হচ্ছিল রাহু। আমরা জীবনে যা হতে চাই, যা করতে চাই, এই সমস্ত কিছু রাহুর জন্য। আপনার লাইফের টার্গেট যে আপনি একজন বড় একজন বিজনেসম্যান হবেন, বিজনেস ম্যাগনেট হবেন, এটা রাহুর জন্য। আপনি জীবনে যা হতে চান, যা করতে চান, সমস্ত কিছু রিপ্রেজেন্ট করে রাহু। রাহুকে বলা হয় লোভ। আমাদের জীবনের যত লোভ আছে, আমরা আমাদের জীবন থেকে, মানে আমরা জীবনে অনেক লোভ করি না, আহারে যদি ওই জিনিসটা আমার থাকতো, যদি ওই পথটা আমার হতো, এই সমস্ত কিছু রাহুর কারণে হয়। তো রাহু যদি এইট হাউসে চলে আসে, এটা খুব ইম্পর্ট্যান্ট, রাহু যদি এইট হাউসে চলে আসে তাহলে আমাদের জীবনে কি হতে পারে। রাহু এইট হাউসে চলে আসলে ম্যাক্সিমাম মানুষের, জাতক বা জাতিকার জীবনে দেখা যায় তাদের জীবনে একটা সিক্রেট রিলেশন থাকে, এমন একটা রিলেশন যে রিলেশনটা মানুষ জানে না, ভেতরে ভেতরে পেছনে পেছনে এই রিলেশনটা তারা চালায় যায়। রাহু এইট হাউসে আসলে সেটা কখনোই ভালো হয় না। একটা মানুষের মানে ব্যক্তিগত, সামাজিক সমস্ত জীবনে এর প্রভাব পড়ে। এবং রাহু যদি এইট হাউসে চলে আসে তাহলে কনফার্ম যে সেই মানুষটা তন্ত্র মন্ত্র অ্যাচিভ করার যে একটা প্রবণতা, এই প্রবণতা অনেক গুণে বেড়ে যায় রাহু যদি এইট হাউসে চলে আসে। সো আপনাকে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থানটা কি, আপনি কোন অবস্থায় আছেন, অর্থাৎ কোন লগ্ন আপনার, সেই লগ্নের উপরে বেস করবে রাহু, যে সেই লগ্নের রাহুটা ক্ষতি না উপকার। তারপরে দেখতে হবে যে রাহু কোথায় আছে। রাহু এইট হাউসে আছে, এটা এক একটা লগ্ন কুণ্ডলিতে এক একভাবে এই জিনিসটা রিপ্রেজেন্ট করে। তো এই জন্য আপনাকে আপনার জন্মকুণ্ডলীকে অবশ্যই বিশ্লেষণ করতে হবে, আপনাকে জানতে হবে আপনার জন্মকুণ্ডলী কি। এই জন্য আপনি যদি আমার সাথে কনসাল্ট করতে চান, স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে সরাসরি আমাকে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারেন। এই একটাই নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করার, অন্য কোনো নাম্বার নেই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও কন্টিনিউ আমার চ্যানেলে আপলোড হয়ে থাকে। আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।